হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের আফ্রিকায় উপনিবেশবাদ বা আফ্রিকা ব্যবচ্ছেদ। প্রথমেই আমরা জানব যে আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। সমুদ্র পরিবেষ্টিত এবং সাপদ সংকুল অরণ্য পরিমণ্ডিত আফ্রিকা ছিল অন্যান্য মহাদেশ অপেক্ষা বা অন্যান্য দেশের কাছে অজ্ঞাত এবং অনাবিষ্কৃত, সেই জন্য আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তখনও পর্যন্ত যেসব জাতি আফ্রিকার সংস্পর্শে এসেছিল সেইসব জাতির কাছে আফ্রিকা অনাবিষ্কৃত ছিল এবং তাদের যে বিস্তার নীতি তা সেই বিস্তার নীতি আফ্রিকার উপকূলবর্তী অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। আফ্রিকার অভ্যন্তর ভাগে তাদের কোনো বিস্তার নীতি তখনও কিন্তু পৌঁছায়নি। 1870 খ্রিস্টাব্দে যখন ইতালি এবং জার্মানির ঐক্য সাধন সম্পন্ন হলো, সেই ঐক্য সাধন সম্পন্ন হওয়ার পর উপনিবেশ স্থাপন তখন জাতির গৌরবের মানদণ্ড বলে বিবেচিত হলো। তখন আস্তে আস্তে বিভিন্ন দেশ বা ইউরোপীয় বিভিন্ন শক্তি আফ্রিকার বিভিন্ন প্রান্তে উপনিবেশ স্থাপন করতে থাকে। আমরা লক্ষ্য করেছি কি যে এই সময় আফ্রিকায় যেসব অঞ্চলে উপনিবেশ স্থাপিত হয়েছিল বা উপনিবেশ স্থাপন করা হয়েছিল, সেই সময় দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছিল। এক নম্বর হচ্ছে কি যে ইউরোপীয় শক্তিগুলি যখন আফ্রিকার বিভিন্ন প্রান্তে উপনিবেশ স্থাপন করেছিল তখন তাদের মধ্যে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি, অর্থাৎ তাদের মধ্যে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমেই সেই উপনিবেশ স্থাপন সম্পন্ন হয়েছে। দু নম্বর বৈশিষ্ট্য কি? দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি যে আফ্রিকার উপনিবেশ স্থাপন খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়েছিল, অর্থাৎ মাত্র 30-40 বছরের মধ্যেই আফ্রিকার উপনিবেশ স্থাপন সম্পন্ন হয়েছিল। এবার আমরা জানবো যে আফ্রিকার যে বিভিন্ন অঞ্চলগুলো ছিল তাহলে সেই বিভিন্ন অঞ্চলে কোন দেশ বা ইউরোপের কোন কোন শক্তি কোন অঞ্চলগুলো তাদের উপনিবেশ স্থাপন করেছিল। আমি বোর্ডের মধ্যে একটা ম্যাপ এঁকেছি, সেই ম্যাপের মধ্যে কিছু কিছু জায়গা আমি নির্দেশ করেছি, যেমন রিও ডি ওরো, ত্রিপলি, আলজেরিয়া, মিশর, আবিসনিয়া, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, গিনি, নাইজেরিয়া, পশ্চিম আফ্রিকা, কঙ্গো, পূর্ব আফ্রিকা, সোমালিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। এই যে আফ্রিকার বিভিন্ন যে অঞ্চলগুলো আছে তাহলে সেই অঞ্চলগুলো ইউরোপীয় বিভিন্ন শক্তি সেই অঞ্চলগুলোতে তাদের উপনিবেশ স্থাপন করেছিল। এবার আমরা জানবো যে ইউরোপের কোন কোন শক্তি আফ্রিকার কোন কোন অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করেছিল। প্রথমে আসছি ওলন্দাজ শক্তি। ওলন্দাজ শক্তি 1652 খ্রিস্টাব্দে ও কেপ অফ গুড নামক স্থানে তাদের উপনিবেশ স্থাপন করেছিল। কেপ কলোনি পরবর্তীকালে ওলন্দাজরা ইংরেজদেরকে বিক্রি করে দেয়। পরবর্তীকালে পর্তুগিজরা 1800 খ্রিস্টাব্দের মধ্যে আফ্রিকায় তিনটি উপনিবেশ স্থাপন করেছিল। সেই তিনটি উপনিবেশ কী কী? এক নম্বর হচ্ছে গিয়ানা উপকূল, দু নম্বর হচ্ছে সোফালা, তিন নম্বর হচ্ছে অ্যাঙ্গোলা। তাহলে এইসব স্থানে পর্তুগিজরা উপনিবেশ স্থাপন করেছিল। তিন নম্বর হলো বেলজিয়াম। বেলজিয়াম আফ্রিকা যে অঞ্চলে উপনিবেশ স্থাপন করেছিল সেটা হলো কঙ্গো। এবং ফ্রান্স আফ্রিকায় যেমন আলজেরিয়া, সেনাগাল, গিনি, সোমালিল্যান্ড প্রভৃতি অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করেছিল। এবার আসছি ইংল্যান্ড। আফ্রিকার সব থেকে বেশি উপনিবেশ স্থাপন করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ড যেসব অঞ্চলগুলোতে উপনিবেশ স্থাপন করেছিল সেগুলো হলো যেমন পূর্ব আফ্রিকা, গোল্ড কোস্ট, নাইজেরিয়া প্রভৃতি অঞ্চলে উপনিবেশ স্থাপন করেছিল। এবার আসছি জার্মানি। জার্মানির বিসমার্ক উপনিবেশ স্থাপনের ক্ষেত্রে খুব একটা পক্ষপাতী ছিলেন না, কিন্তু জার্মানির যে পুঁজিপতি শ্রেণী তাদের চাপে কিন্তু পরবর্তীকালে বিস্তার নীতি অবলম্বন করে। জার্মানি যেসব অঞ্চলে উপনিবেশ স্থাপন করেছিল সেগুলো হচ্ছে যেমন দক্ষিণ পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব আফ্রিকা, ক্যামেরুন, টোগোল্যান্ড প্রভৃতি অঞ্চলে জার্মানি উপনিবেশ স্থাপন করেছিল। এবার আসি ইতালি। ইতালি আবিসনিয়া এবং ত্রিপলি এইসব জায়গাগুলোতে উপনিবেশ স্থাপন করেছিল। স্পেন রিও ডি ওরোতে উপনিবেশ স্থাপন করেছিল। এইভাবে আমরা দেখি কি যে সমগ্র আফ্রিকা ইউরোপের বিভিন্ন শক্তিগুলোর মধ্যে ধীরে ধীরে বণ্টিত হয় এবং আফ্রিকা একটা ইউরোপের শক্তিগুলোর কাছে উপনিবেশে পরিণত হয়। থ্যাংক ইউ।